বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ফেসবুকে গ্রুপ তৈরি করবেন এবং সেই গ্রুপে কিভাবে মেম্বার অ্যাড করবেন। তো ফেসবুকে গ্রুপ তৈরি করতে গেলে আপনি সরাসরি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করবেন। অফিসিয়াল অ্যাপে প্রবেশ করার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। এই যে প্রোফাইল পিকচার থ্রি লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি গ্রুপ নামে একটি অপশান দেখতে পাবেন, এই গ্রুপ অপশানে ক্লিক করবেন। গ্রুপ অপশানে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। এই পেজের উপরে এখানে দেখেন একটি প্লাস আইকন দেওয়া আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে নিচে দুটো অপশান দেখতে পাবেন, ক্রিয়েট এ পোস্ট আর ক্রিয়েট এ গ্রুপ। তো আপনি যেহেতু গ্রুপ খুলবেন, তার জন্য এখান থেকে ক্রিয়েট এ গ্রুপ এই অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এবার এখানে আপনার গ্রুপের নামটা লিখে দেবেন, আপনি যে নামে গ্রুপটা তৈরি করতে চান সেই নামটা এখানে লিখে দেবেন। তো আমি আমার গ্রুপের নামটা দিয়ে দিচ্ছি আপনি এভাবে আপনার গ্রুপের নামটা এখানে লিখে দেবেন। তারপর দেখেন নিচে আছে চয়েস প্রাইভেসি। তো আপনি কি করবেন, এখান থেকে এই আরো আইকনে ক্লিক করবেন। এবার আপনার গ্রুপটা আপনি প্রাইভেট করে রাখতে চান নাকি পাবলিক করে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি প্রাইভেট করে রাখেন তাহলে আপনার গ্রুপটা আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, আর যদি পাবলিক করে রাখেন তাহলে আপনার গ্রুপটা সবাই দেখতে পাবে, সবার কাছে আপনার গ্রুপটা পৌঁছে যাবে। তো আপনি এখান থেকে পাবলিক সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে দেখেন ক্রিয়েট গ্রুপ নামে একটি অপশান আছে, সিম্পলি এই ক্রিয়েট গ্রুপ অপশানে ক্লিক করবেন। এভাবে একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন, আপনার গ্রুপটা তৈরি হওয়ার জন্য একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর এমন একটি ইন্টারফেসে চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার গ্রুপটা ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন। এই ইনভাইটে ক্লিক করে আপনি যাদেরকে গ্রুপে অ্যাড করতে চান তাদেরকে এভাবে ইনভাইট পাঠিয়ে দেবেন, এভাবে ইনভাইট পাঠিয়ে দেবেন। আপনার যত ইচ্ছা আপনি ইনভাইট করে দেবেন। তো এভাবে ইনভাইট করার পর আপনি কি করবেন, উপরে দেখেন নেক্সট নামে একটি অপশান আছে, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এখানে আপনার গ্রুপের জন্য কভার ফটো অ্যাড করতে হবে। তো কভার ফটো অ্যাড করার জন্য এই এডিট অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপলোড ফটো এই অপশানে ক্লিক করবেন। এবার আপনার গ্রুপে যে কভার ফটোটা দিতে চান সেটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি কভার ফটো সিলেক্ট করে নিচ্ছি। কভার ফটোটি সিলেক্ট করার পর উপরে দেখেন সেভ নামে একটি অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করবেন। এখন কিন্তু আমার কভার ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এবার আপনি কি করবেন, নিচে থেকে নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন আছে ডিসক্রাইব ইউর গ্রুপ। তো আপনার গ্রুপের সম্পর্কে এখানে কিছু লিখতে পারেন, আর না লিখলেও সমস্যা নেই। তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, এখানেও আপনি চাইলে কিছু লিখতে পারেন। তো আমি এখানে কিছু লিখবো না, আপনি ডান অপশানে ক্লিক করবেন। বন্ধুরা দেখেন এখন কিন্তু একটা প্রফেশনাল গ্রুপ তৈরি হয়ে গেছে। এভাবেই বন্ধুরা আপনারা ফেসবুকে একটা গ্রুপ তৈরি করতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।